সখী রে, বলো সখী। বাসে সূর্য আমি শুনতে পাচ্ছি না রে সখী, তাহলে কি বন্ধু আজ আসবে না? আসবে সখী, আসবে। তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে দেখে আসি সে বাঁশুরি আসছে কিনা। ঠিক আছে সখী, তুমি তাড়াতাড়ি চলে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। শীত গেল বর্ষা গেল সামনে মধুমার, কোন দেশেতে রইলা বন্ধু পাইলাম না তালা। হু আমার সোনা বন্ধু, আমার প্রাণ বন্ধু, আমার সোনা বন্ধু, প্রাণ বন্ধু, সোনা বন্ধু রে, লন্ঠন জ্বালাই বুঝি তোমার। আমার সোনা বন্ধু, প্রাণ বন্ধু, সোনা বন্ধু রে, লন্ঠন জ্বালাই বুঝি তোমার। শীত গেল বর্ষা গেল সামনে মধুমাস, কোন দেশেতে রইলা বন্ধু পাইলাম না তালাশ। আমার সোনা বন্ধু, আমার প্রাণ বন্ধু, আমার সোনা বন্ধু, প্রাণ বন্ধু, সোনা বন্ধু রে, লন্ঠন জ্বালাই খুঁজি তোমার। আমার সোনা বন্ধু, প্রাণ বন্ধু, সোনা বন্ধু রে, লন্ঠন জ্বালাই খুঁজি তোমার। গাছে গাছে পাখি বসে ধরে কত গান, বন্ধুর কথা মনে হইল ঝরে রে পাড়া। তুমি আমার বাউলা পাড়া, রাউলা মাথার পেশ, চন্দ্রকে লাগে না ভালো তোমায় লাগে বেশ। তুমি আমার বাউলা পাড়া, রাউলা মাথার পেশ, চন্দ্রকে লাগে না ভালো তোমায় লাগে বেশ। আমার সোনা বন্ধু, এই প্রাণ বন্ধু, আমার সোনা বন্ধু, প্রাণ সোনা বন্ধু রে, লক্ষণ জ্বালাই খুঁজি তোমারে। আমার সোনা বন্ধু, প্রাণ সোনা বন্ধু রে, লক্ষণ জ্বালাই খুঁজি তোমারে। বনমাল জলে থাকে নীল, বন্ধু তুমি ঘরে থাকো তুমি নিশীল। বনে থাকে বনমাল জলে থাকে নীল, মনের ঘরে বসত করো বন্ধু নিশীল। তুমি আমার বাউলা পাড়া, রাউলা মাথার কেশ, চন্দ্রকে লাগে না ভালো তোমায় লাগে বেশ। তুমি আমার বাউলা সোনা বন্ধু, হেই প্রাণ বন্ধু, আমার সোনা বন্ধু, প্রাণ বন্ধু, সোনা বন্ধু রে, লন্ঠন জ্বালাই খুঁজি তোমারে। আমার সোনা বন্ধু, প্রাণ বন্ধু, সোনা বন্ধু রে, লন্ঠন জ্বালাই খুঁজি তোমারে। শীত গেল বর্ষা গেল সামনে মধুমাস, কোন দেশেতে রইলা বন্ধু পাইলাম না তালাশ। আমার সোনা বন্ধু, এই প্রাণ বন্ধু, আমার সোনা বন্ধু, প্রাণ সোনা বন্ধু রে, লক্ষণ জ্বালাই খুঁজি তোমার। আমার সোনা বন্ধু, প্রাণ সোনা বন্ধু রে, লক্ষণ জ্বালাই খুঁজি তোমার। আমার সোনা প্রাণ বন্ধু, সোনা বন্ধু রে, লক্ষণ জ্বালাইয়া খুঁজি তোমার। ফুলের গন্ধে মন আনন্দে গো, কন্যা পাগল করলা দেশ। ফুলের গন্ধে মন আনন্দে গো,
গন্ধে গন্ধে মন আনন্দে গো, তোনা পাগল চলা দেশ ফুলের গন্ধে মন আনন্দে গো। আস বন্ধু বস পাশে খাও না বাটার পানো মিষ্টি করে কও না কথা, বন্ধু যে রাহিব পহরানো মিষ্টি করে কও না কথা গো। মনের সাথে প্রেম যাবো না গো, তুমি হলো প্রেমের তরি আমি তোমার মাঝি, প্রেমের সাথে প্রেম যাবো না গো, না বাসাই প্রেমের তরি মনের সাথে প্রেম যাব না গো। চারা গাছে ধরছে ডালিম রস টলো মল, হাত দিও না ডালিম গাছে গো, বন্ধু জিতে আসবে জল, হাত দিও না ডালিম গাছে গো। কি বলিলা তুমি তোমার না যৌবন জ্বালা গো, না মিঠাই বয়ামি তোমার না যৌবন জ্বালা গো। যৌবন ফুলের মধু বন্ধু খাবার পাওনা বাও, কাছে আইসা ভালোবাসা গো, বন্ধু চুইসা চুইসা খাও কাছে আইসা ভালোবাসা গো। বন্ধু বন্ধু আজ না আমার মনটা ভালো লাগছে না। তুমি সত্যি বলছো মালা? আমার কথা যে তোমার বিশ্বাস হচ্ছে না। জানো বন্ধু, তুমি বিনে এই পৃথিবীতে যে কেউ আমার স্বামী হতে পারবে না। তুমি যে আমার স্বামী, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। তাহলে আমি তোমাকে শপথ করে বলছি, তুমি চিরদিনই আমার জীবন সাথী হয়ে আমার কাছে থাকবে। বন্ধু, তোমার প্রতি আমি কোনো দিন অপিচার করব না। মালা সাথী, মালা
একই খসরু, তুমি আবার এখানে এসেছো। তোমার তোমার পেয়ারের নাগরটাকে বন্দি করে নিয়ে যেতে। চুপ কর শয়তান, আমাকে বন্দি করার পূর্বে আমি তোকেই বন্দি করে ফেলবো। তোরে তোকে আমি সর্দারের কাছে নিয়ে যাব। সামান্য একটা চাষার ছেলের ছোট লোক চাষার বাচ্চা, আমিও দেখে নিতে চাই তোর কত হিম্মত। মালা, আমি যে নিজস্ব, তুমি আমাকে তোর সৈন্য দাও। তুমি কোনো চিন্তা করো না বন্ধু। এই সখী আলেয়া, একখানা অস্ত্র নিয়ে আয় তো। আমি ঠিক এই রাজ্য থেকে নিয়ে যাবো। আমার বুঝনের দুষ্পর শাস্তিটা কত ভয়ঙ্কর। আজ আমি তোমার এই দুই নয়নের সামনে এই ছোট লোকের বাচ্চাকে ছেড়ে
ওকে ওকে ছেড়ে দাও, কোনো দোষ নেই। আমি তোমার কোন কথা শুনতে চাই না শাহজাদি মালা। না বড্ড বন্দি কর এক বেয়াদব ছোট লোক চাষার বাচ্চাটাকে, আর বন্দি করে নিয়ে চল। না না ওকে ওকে নিয়ে যেও না, ওর যে কোনো দোষ নেই। এই এই বেটা বিশ্ব শয়তান, তোর পা দুটি বাড়িয়ে দে আমি এখন বাঁধব তোর সাই। আরে পানো, তোর হাত দুটো বাড়িয়ে দে বেয়াদব লম্পট। বন্ধ কর মন্ত্র। এই তো বন্ধ করেছি হুজুর, দাপটি মারুন করে বন্ধু। কেদনা মালা, আমাদের ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে মুক্তি একদিন আমরা পাবই বন্ধু। নে চল নে চল মন্টু। এই এই বেটা ছোট লোকের বাচ্চা, বসে বসে তুই খিরা খাবি খিরা। আর চল আবার আবার তুমি একা একা বসে তোমার নাগরের কথা ভাবতে থাকো। তোমার তোমার ওই মধ্যমনের চাওয়াটা কিছুতে পূর্ণ হবে না। আমি তোমার সেই আশাটাকে ভেঙে টুকরো টুকরো করে একেবারে মাটির সাথে মিশিয়ে দে। তারপর তোমার তোমার এই ফুটন্ত মধুটা আমি উপভোগ করব। জানুয়ার একটা বন্ধু 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 কে হলো রাজকন্যা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কাঁদছো কেন? মতিকে যে সেনাপতি বন্দি করে নিয়ে গেছে। সেনাপতি খরচু আমার মতিকে বন্দি করে নিয়ে গেছে? সেনাপতি খরচুর এত বড় সাহস তুই কোনো ভাবিস নি মাম? আমি এই মুহূর্তে উল্কার ভেবে ছুটে যাব সে রাজপ্রাসাদে, সেখানে গিয়ে ওই কারাঘরটাকে ভেঙে চুরমার করে আমি আমার মতিকে উদ্ধার করে নিয়ে আসবো। যদি মতিকে উদ্ধার করে না আসতে পারি তোর কাকার জীবন হাতটাতে দিয়ে দেবো, তবু পরে জোর গাড়ি নিয়ে তোর সামনে আসবো না মা। হগু খোদা, তুমি আমার বন্ধু সহায় থেকো, তুমি আমার বন্ধু সহায় থেকো। ভাই খুদা, সন্তানই ছিল না সেই ভালো ছিল, কেন তুমি আমাকে কন্যা সন্তান দিলে? কেন কেন খুদা? আমি আমি চাই বাদের বাচ্চাটাকে বন্দি করে সিটি যা। কি অপরাধ সে করেছে? আপনি যুবক, আপনি বাদের বাচ্চার বিচার করো। যুবক তোমার কি পরিচয়? আমার নাম মতি, পিতা হলো পাহাড়িয়ার সর্দার। তোমার বিরুদ্ধে যা অভিযোগ শুনেছি তা সত্য কিনা? সত্যি যাহা পারা। তুমি সামান্য একটি চাষার ছেলে হয়ে আমার মেয়ের সাথে তুমি আমাদের মিলামিশা করেছো, এই সাহস তোমাকে কে দিয়েছে? হা আমার অপরাধ ক্ষমা করুন যাহা পড়া।
মালা আমাকে ভালোবাসে তাই আমি ওকে ভালোবাসি। শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে জানি যাহা পারা। যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনার যে কোনো আদেশ আমি মাথা পেতে নিব। আর আমার সহ্য হচ্ছে না যাপনা, আপনি আপনি আমাকে আদেশ দেন যাপনা, আমি আমি চাবুকের আঘাতে ওকে মিশিয়ে ফেলি। তাই করো খসু, তাই করো, ওকে চাপকে পিঠের চামড়া তুলে নাও। আমি ছোট লোক চাষার বাচ্চা ভালোবাসার জ্বালাটা কত ভয়ঙ্কর। ছোট লোকের বাচ্চা মালাকে বিয়ে করে
চারশা থেকে পাঁচশা হওয়ার সাতটা তার হৃদয়ে জেগেছে, তাই তাকে একেবারে জীবনে শেষ করে দিলেন। সে আশা একটা দুলো সাত হয়ে যাবে, যাবো না আমার বুকটা এর বিবাহে কেন কেঁপে উঠছে, ওর প্রতিটি আঘাত যেন আমার হৃদয়ে লেগে আছে। ও খোদা, আমি জানেন কিন্তু মাত্র বুঝতে পারছি না, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। কারাগারে বন্দি করে রাখবে, পরে ওর বিচার হবে, নিয়ে যাও খসো। আরে আমি তাই যাচ্ছি, যাবো না। আপনি আপনি নিশ্চিন্ত থাকবেন, যাবো না। আমি ওই ছোট লোক চাষার বাচ্চাটাকে এমন বন্দির শালায় আবদ্ধ করে রাখবো যাতে করে কোনোদিন ওই পৃথিবীর আলো বাতাস পর্যন্ত দর্শন করতে না পারে। চলে আয়, চলে আয় ছোট লোক। হায় খোদা মেহেরবান, তোমার লীলা বড় বোঝা নাই। কি হলো বেগম, তুমি কাকে খুঁজছো? আমি শুনতে পেলাম এই রাজদরবার থেকে কে যেন মা মা বলে চিৎকার করছে, যাব না। ওগো আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। ওরা ওরা যে আমাকে মেরে ফেলবে, কই কাউকে তুমি দেখতে পাচ্ছি না, যাব না। তুমি বলেছ বেগম, আমার চাষার ছেলেটাকে আমি মারছিলাম, কিন্তু তার প্রতিটি আঘাত যেন আমার হৃদয়ে লেগে আছে। তাই তাই আয় ওকে আর শাস্তি দিতে পারিনি, ওকে আমি শাহী কারাগারে বন্দি করে রেখেছি। আমি তো কিছুই ভেবে পাচ্ছি না, যাবো না। ওই পরের ছেলেকে শাস্তি দিতে গেলে আমার মন কাঁদবে কেন? আমাকে যে ভেবে তুলেছে, যাবো না। আমিও তো সেই ভাবনাই ভাবছি বেগম, মনে হচ্ছে পাহাড়ের সর্দার ওকে নিয়ে যেতে এসেছে। তুমি যাই, যাবো না। আমি এখন যাই, আমার লক্ষ্যকে তুমি ফিরিয়ে দাও রাজা, আমার লক্ষ্যকে তুমি ফিরিয়ে দাও। তবে আমি বনরাজ আছি, মথি আমার লক্ষ্য, ওকে তুমি ফিরিয়ে দাও রাজা, ওকে তুমি ফিরিয়ে দাও। না দিবে তো তোমার সামনে মাথা কুঠে কুঠে মরবো। অসম্ভব, অক্ষে মুক্তি দেওয়া যাবে না, কারণ সে রাজবংশকে অপমান করেছে। নেহি নেহি রাজা, আমার লেখরা নির্দোষ আছে, তুই আমার লেখরার জীবন ভিক্ষা দাও। তোমার ছেলেকে মুক্তি দিতে পারি এক শর্তে। বলো বলো রাজা, তোমার কি শর্ত আছে? আমি তোমার সব শর্ত মানি আনিব।
তোমার ছেলে আরে বলেও কোনদিন এই কোন জবনে আসতে পারবে না, আর যদি আসে তাহলে বাপ ব্যথা দুজনকে আমি একসাথে হত্যা করব। আমি রাজি আছি রাজা, আমি রাজি আছি, আমার লাত্রাকু আমি শিকলে দিয়া বাঁধিয়া রাখবো। বেশ, তোমার যুক্তিতে আমি মেনে নিলাম। আই কে আছিস? বন্দি যুবককে রাজ দরবারে পাঠিয়ে দে। যাও যুবক, তোমার পিতার অনুরোধে তোমাকে আজ মুক্ত করে দিলাম, কিন্তু ভবিষ্যতে কোনদিন তুমি এই কুঞ্জ বনে আসতে পারবে না। তাহলে বাপ ব্যথা দুদিকে আমি একসাথে হত্যা করব। তারা যারা মনে থাকে অস্তলে সপরে বেঠা, চল চল বেঠা, আর কোনদিন এই কুঞ্জ বনে আসবে না। না 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 বাবুজি, আর কোনদিন কুঞ্জ বনে বেড়াতে আসবো না। চল বেঠা। দাঁড়াও বন্ধু। নেই নেই, চলে আয় বেঠা, চলে আয়। কোথায় যাচ্ছ বন্ধু আমার ছেড়ে? তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি। আমা কুঞ্জ বহনি সাথী কন্দশীতে যাও ছাড়িয়ারি, দিহিয়া মরি ফাকিরি আহমা কুঞ্জ বহনি সাথী। আমার যে চলে যেতে হবে ভালো, না হলে তোমার বাবার শাসন থেকে আমি কিছুতেই মুক্তি পাবো না। এমনি করে তুমি আমায় ফেলে চলে যেতে পারো না বন্ধু, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। Yeah.
বন্ধু চলে যেন বন্ধু আমার আমার বহুদিনের একটা আর্জি পেশ করতে চাই জাহাপাড়া। বেশ বলো নাকি সেই আর্জি। আমার পুত্র খসুর সঙ্গে আপনার একমাত্র মালা সাজি দিতে পারলে প্রস্তাবটা মালা মন্দ হতো না জাহাপাড়া। আর সে বুদ্ধির প্রশংসীয়। তাছাড়া খসু সাদাই মালার উপযুক্ত পার্থ বটে। তাহলে জাহাপাড়ার স্বীকৃতি পেলে আমি সাজির সবই ব্যবস্থাই করতাম জাহাপাড়া। কিন্তু আপনারা তো সবই জানেন আমার বংশের রেওয়াজ, রাজকন্যাকে স্বয়ম্বর সবাই বিয়ে দেওয়া, তাই মালার বিয়ে সেভাবেই হবে। মালা যা তার পছন্দ মতো বর খুঁজে নেবে। সে তো আরো উত্তম প্রস্তাব জামরা। আমি আগামীকাল নয় আমি ঘোষণা করে দেবো সঙ্গে সবাই মালার একমাত্র বিবাহ হবে। এবার আমি চলে যাচ্ছি জাহাপাড়া। তাহলে স্বয়ম্বর সভাতে তা সমাধা হবে। আপনি রাজ্যময় ঘোষণা করে দেন আগামী মঙ্গলবার সেই সভা সবাই যোগদান করতে পারবে। ধনী গরিব এমনকি সবাই যোগদান করতে পারবে। এখন আমি আসছি। হ্যালো, হাই গো, কোথায় যাবো কি করিব Thank you.
সখী, এখানে দাঁড়িয়ে একা একা কাঁদছিস, কি হয়েছে সখী? সখী রে, যেমন করেই হোক আজ তোকে আমার বন্ধুর বাড়িতে যে যেতেই হবে, কিন্তু আমি যে একা একা কি করে যাব সখী? কোনো কিন্তু নয় সখী, বন্ধু না পেলে যে আমি আত্মহত্যা করব। না না সখী, তুমি এ কথা বলো না। আমি যে ঠিকই বলেছি, যদি বন্ধু আমার স্বয়ম্বর সবাই উপস্থিত না হয় তাহলে বরমাল্য আমি কার গলে দেব সখী? সে যে আমার স্বামী, সেই ছাড়া আমার যে আর কেউ স্বামী হতে পারে না, তাকে যে আসতেই হবে সখী। কি আর করব, ঠিক আছে যত চে কষ্টই হোক আমি যাবই, সইয়ের মুখে হাসি ফোটাতে আমি সব কিছু করতে পারি। তুমি থাকো, আমি যাবো আর আসবো, ঠিক আছে সখী? ও খোদা, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। কোথায় চলে যাচ্ছ সুন্দরী মালা? একই খসরু, তুমি আবার এখানে এসেছ? আসতে বাজারটা কোথায়? কারণ আর মাত্র সাত দিন বাকি, তার তোমার আমার শুভ বিবাহ। সাবধান সেনাপতি, আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। এখনো দেওয়া, তবে তুমিও মনে রেখো রূপসী মালা, সবাই যদি আমার গলে মাল্য না পরে অন্য কারো গলে তুমি পরাতে বাধ্য করো তাহলে আমিও তোমাকে সুখে সংসার করতে দেব না। কারণ আমার সামন্দে যে ফুটন্ত গোলাপ ফুলটি ঘুরে বেড়াচ্ছে, আমি চাই না অন্য কোন মমর এসে সেই ফুলের মধুটা প্রাণ করে উড়ে চলে যাক। আর চলে আসবে তাকে চাপতে রাখাতে আর তুমিও জেনে রেখো, এই শেহজাদি মালা একটা ভিখারির গলে বর মাল্য দেবে, তবে তোমার মতো একটা কুত্তার গলে কোনদিন না। আমার হব বহু তো রাগে আমার মতোই হবে, তবে ঠিক আছে, আমিও ও যেরা পুত্র খসু, আমিও দেখে নিতে চাই রূপসী মালা, আমাকে ছাড়া তুমি কাকে নিয়ে সুখের ঘর বাঁধো? হায় খোদা, আমি কেমন করে মালার কাছে যাই? বাপুজি আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, আমি কেমন করে মালার সাথে দেখা করি? ভাইয়া ভাইয়া ভাইয়া, তুমি এখানে আর আমি তোমাকে সমস্ত জায়গা খুঁজে এসেছি। কেন লাইলা? তুমি রাত দিন কি চিন্তা করো ভাইয়া? তা তুমি বুঝবে না লাইলা। ভাইয়া, আমার হৃদয়ে যে কি ব্যথা, আমি তোমাকে কিছুতেই বুঝাতে পারবো না। তুমি খুলে না বললে আমি বুঝবো কি করে? যা তুই আবার ঘরে যা। ভাইয়া না, ভাইয়া না, চলো না আমরা বন থেকে একটু শিকার করে আসি, চলো। আজ অনেক দিন হলো আমরা বনে শিকারে যাই না, চলো না অন্য একদিন যাব লাইলা। না ভাইয়া, আজ আমার মন ভালো না। কি যে বলো না ভাইয়া, আমি তোমার কাছে আসলেই তুমি খালি বলো আমার মন ভালো না, আমার মন ভালো না, আমি আর শুনতে চাই না, চলো না। ঠিক আছে, তুমি যখন যাবেই না তাহলে আমি একাই চলে যাচ্ছি। লাইলা, তুমি যে কেন আমার কাছে ছুটে এসো তা আমি ভালো করে জানি। ভাইয়া ভাইয়া, এই না তোমার একটি চিঠি,
কে দিয়েছে? মালা দিয়েছে। দেখি কি লিখেছে। বন্ধু, আগামী মঙ্গলবার আমার শয়নবার সভা অনুষ্ঠিত হবে, তাই কেমন করে হোক সেই সভায় তোমাকে আসতে হবে। আমি তোমার কণ্ঠে বরমাল্য পরে দেব। আর যদি তুমি না আস, মৃত্যুই হবে, তাহলে মৃত্যুই হবে আমার একমাত্র পথ। ইতি মালা, আমি কেমন করে যাব লাইলা? বাবুজি তো আমাকে কোথাও যেতে নিষেধ করেছে। তবু তোমাকে যেতে হবে ভাইয়া, তোমাকে ছাড়া মালা কারো গলায় বরমাল্য দেবে না। চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে, লন্ডন জ্বালাইয়া নিবাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছে স্বামী তো কাউকে বরণ করবে না। কিন্তু কিন্তু যেতে তোমাকে হবে বাবা। কেমন করে যাব কাকা? আমরা যে চাষা, আমরা কোথায় পাবো রাজপোশাক? এসো বাবা, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে রাজ পোশাকে রাজকীয় ভাবে তোমাকে আমি সাজিয়ে দেব। চলে আসো আমার সঙ্গে। তাই চলো। না, আমি আর দেরি করব না, এখন আমিও যাই। আজ না তোমার না পেয়েছি, এখন যাবে কোথায়? না আমার কাছে আসো না, ওই গাছের ছায়ায় বসে না, কিছু না তোমার সাথে একটুখানি মনের কথাটা বলি। এই সরো, আমি তোমার সঙ্গে যাব না। এই দুষ্কৃতাতে আমি জানতে চাই তুমি এখানে এসেছো কেন? আলিয়া আলিয়া গো, কি বলবো দুঃখের কথা, তোমার সাথে না দুটা মনের কথা আমি কইবার আইছি। আমি কিন্তু কারোর সঙ্গে কথাটা তো বলি না। তুমি না কইলে কি হইব?
আমি কিন্তু না তোমার সাথে কই মুই কই মুই। এই তুমি কথা কও, ওই আম গাছটার লগে বইয়া বইয়া কথা কও, আমি এখন যাই সর। আরে চলে যাচ্ছ যে, তুমি এমন রসালো কেন গো? তোমারে আমি এত ভালোবাসি। আমি কিন্তু কাউকে ভালো টালোবাসি না সরো। হাই 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 রে, রাজকুমারী ভালোবাসে ওই মাঠের ওই চাষাটারে, আর আমি হলাম গিয়ে ওই সেনাপতির খাস সাপসা। আরে বাপরে বাপ, আর তুমি কিনা আমার কোনো কথাই শুনো না। যা, তুমি কি কইতে পারো না আমি কি কানে তুলা দিয়ে রাখছি নাকি? তুমি বেজার হইও না, তুমি রাহা কইরো না, এই পাগল মহল টুরে ছাইরা যাইও না, তুমি বেজার হইও না, তুমি রাহা কইরো না, এই পাগল মহল টুরে ছাইরা যাইও না। সারা রাত ভিডিও দেখে মনে শান্তি পা, ও গিন্নি ঠেলা ও গিন্নি বলেছে গা, তাই তো বেগুন বাড়ি যায়। আমি কি করি উপায়, আমার বিষয় হুতাইয়া মানুষের বাড়িটা, আমি কি করি উপায়, আমার বিষয় হুতাইয়া মানুষের বাড়িটা। আরে এখন আমি গিল্লিরে লইয়া পড়ছি বিশুদা, মরা তুমি যে ফুলের তোরা, এই মুখে আয় শালা গাইও,
আয়ো মোর হ্যান কইরা যায়ো বন্ধুরে, আয়ো মোর হ্যান কইরা যায়ো। ষোলো বছর বয়স হলে মেয়েরা যুবতী রশিয়া নাগর পাইলে করতে চাই গো পিড়িতি, এবুকে আই শালা গাহাইও আয়ো মোর হ্যান কইরা যায়ো বন্ধুরে, আয়ো মোর হ্যান কইরা যায়ো। ষোলো বছর বয়স হলে মেয়েরা যুবতী রশিয়া নাগর পাইলে করতে চাই গো পিড়িতি, রাজার বাড়ি বিয়ার খবর যাই গো তারি, রাজার বাড়ি বিয়ার খবর যাই গো তারি, কেউ না করছে মুল্লাগিরি করতে করতে লাগিরি করতে করতে রাজার বাড়ি কবর যাই দাদা দাদ গো, এটাই তো বিয়ে বাড়ি। ও দাদা আসন এ ঠিক মতো ফিরে যাব, দাদা আমার ভাগ্যরা ভালো করি তাড়াতাড়ি লাভ করে বিক্রি মারা যা এই আমার গলায় এখানে চুপ করে বস, এখন সবার কাজ আরম্ভ হবে। আসুন জোর
দুরন্ত দেখে মেহা মনে বিন্দগণ এখনই স্বয়ং সবার কাজ আরম্ভ হবে। আপনারা ধৈর্য সহকারে বসুন। যাও মা মালা, এই সবাই উপস্থিত পুরুষদের মাঝে তুমি যাকে পছন্দ করবে তার গলায় বরমাল্য পরে দেবে। হিসাবাতি ইসি আমার পহরান কাপি করি গো পহরান কাপি করি গ্রহণ করুন যাহাপনা। আমি আজকের স্বয়ংবর সভা অংশকারী একজন। কে তুমি? এই তোমার পরিচয়? আমি রূপনগরের শাহজাদা, নাম আমার খুরশেদ আলম। আসন গ্রহণ করো যুবক। যাও মা মালা, যাকে তোমার পছন্দ হয় তার গলায় বড় মাল্য পরে যাও। সাক্ষী আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। আজকের সভায় এখানে সমাপ্তি ঘোষণা করলাম।
সন্দেহ হচ্ছে যে আপনার, কারণ আমার মনে হচ্ছে সে হয়তো নয় কোন রূপনগরের শাহজাদা, তাহলে কে সে? হয়তো হবে কোন ছদ্মবেশী চাষার বাচ্চা। চাষার ছেলে? না না, আমি আর শুনতে চাই না। তোকে এখনই দরবারে হাজির করো। এই কে আছিস? মালার হববরকে রাজ দরবারে হাজির করো। যুবক, সত্যি কি তুমি রূপনগরের শাহজাদা? হঠাৎ কেন প্রশ্ন চাহা পানা? কারণ আছে। আমি তাই করছি। তুই ভেবেছিস আমার চোখে দুলু দি, আমার মেয়ে মা রাখে তুই তুলে দিয়ে যাবি, এবারে বুঝতে পারবি পথরের করার শাস্তি কত ভয়ঙ্কর। রাজকন্যাকে এইভাবে ঠকানের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে আবার তুই বুঝতে পারবে। বামন হয়ে তুই যেই চাঁদের দিকে হাত মারিছিস, আমি তোর সেই হাতটায় আবার চালাও। চাবো খসাবো বাচ্চা বাচ্চা। আমি যে আর সইতে পারছি না হুজুর, সইতে সইতে পারছি না চাষার বাচ্চা, সইতে সইতে তো তোকে হবে, কারণ আমার হৃদয় থেকে শাহজাদি মালাকে সলে বলে কলে কৌশলে তুই কেড়ে নিতে চাচ্ছিস চাষার বাচ্চা, এবার বুঝতে পারবে এই খস করে দিলে আগুন চালানোর শাস্তি কত ভয়ঙ্কর। আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে আর এমনি ভাবে চাবুক মারবেন না, আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। ক্ষমা? না না, যে অন্যায় তুই করেছিস তার ক্ষমা হতে পারে না। কোথায় বলি, যাও বহরি জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও, আমি তার বিচার করবো। হ্যালো, আদেশ করুন যাহাপনা। এই শয়তানের রাজবংশে কলঙ্কের কালিমা লেপন করে দিয়েছে, তাই তাকে হত্যা করে তার দাদা রক্ত এনে আমায় উপহার দেবে। তাই করছি আমি, তাই করছি। আপনার আদেশ আমি অক্ষরক্ষের পালন করব। প্রস্তুত হও মৃত্যুদণ্ডক। বেশ,
বের হও, আমি তোমাকে হত্যা করব। চালাও জল্লাদ, আমি রানা জল্লাদ গো। না না না, আমি কোনো কথা শুনতে চাই না, প্রস্তুত হও পরিবর্তনে। নিজ সন্তানের মুখ বানিয়েছি, তার স্বামীকে ক্ষমা করো। না না, সে ক্ষমা সে পাবে না। হ্যাঁ, আমার স্বামীকে আমি হত্যা করতে দেব না পিতা। তুমি চলে যাও মালা, ওরা আজ কারো কথা শুনবে না। না স্বামী না, তোমাকে আমি জল্লাদের হাতে রেখে আমি কিছুতেই যেতে পারবো না, কিছুতেই না। আরে এত বড় সাহস, আমারে বাপুসি, তোকে আমি রেহাই দেব না।
মালা, তুই তুই তো ভেবেছিল চাষার বাচ্চা, আমার আমার আসতো দুলো দিয়ে মালাকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু তোর বোঝার উচিত ছিল চাষার বাচ্চা এই খসুর হাত থেকে কেউ কোনোদিন পালিয়ে যেতে পারে না, আজ তুইও যেতে পারবে না, তোকে আমি আমি তাই করছি। পালিয়ে যাবো কেন মালা, যায় আমার বিবাহিতা স্ত্রী, বিবাহিতা আমার তুই দেখে নে তোর বিবাহিতার শাস্তি কত ভয়ঙ্কর। বাবুজি তোর বেঠা, তোকে আর কেউ কিছু করতে পারবো না, তোর পিতা জীবিত থাকতে ঠিক আছে, এই আমি চললাম, এই খর্গ ফেলে দিচ্ছি, বিদায় বিদায়। আমি তোমাকে খতম করি, আমার বেঠাকে আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। কে সামান্য সামান্য জঙ্গলের চলো মতি বাবা, চলো সর্দার, এখন আমরা ঘরে চলে যাই। সেনাপতি মহাশয়, আমি বহুত একটা আশা নিয়ে জীবন যাপন করছি, আজ তোমার কাছে আমি প্রকাশ করব। বলো বলো সর্দার, কি তোমার আশা?
মতির সাথে আমার একমাত্র মেয়ে লাইলাকে শাদি দিয়ে আমি আমার মনের আশা পূরণ করব। এতে আমার কোনো অমত নেই সর্দার, কিন্তু আমি ভাবছি মতি কি একথায় রাজি হবে? কেন হবে না, কেন হবে না, তাকে আমি বড় আশা করে মানুষ করেছি। কারণ মতি লাইলাকে নিজের বোনের মতো ভালোবাসে, তাছাড়া মালার সঙ্গে মালা বদলে বিয়ে হয়েছে। কেন মতি রাজি হবে না সেনাপতি? ওকে আমি বহুত আদর করে মানুষ করেছি, আপনি মতিকে রাজি করান, আমি লাইলাকে নিয়ে আসছি। মতি মতি এদিকে এসো বাবা। আমাকে কেন ডাস্টরন করেছেন কাকাজি? মতি তোমার বাপুজির ইচ্ছে লাইলাকে তোমার সাথে বিয়ে দিবে, এতে তোমার কি মত বাবা? কাকাজি আপনি তো জানেন মালা আমাকে কণ্ঠে বর মাল্য পরিয়ে স্বামীতে বরণ করেছে, আমি লাইলাকে কেমন করে শাদি করি? তবু যে সর্দারের কথা তোমাকে রাখতে হবে বাবা, কারণ শৈশব থেকে তোমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, তার কথা যদি তুমি না রাখো তাহলে সে যে মনে খুব কষ্ট পাবে বাবা। অধিকার থাকলে সব ক্ষেত্রেই অধিকার খাটানো জানা কাকাজি। হ্যাঁ আমি বলছিলাম কি সর্দারের মনে আঘাত দেওয়াটা তোমার মোটে ভালো হবে না বাবা, তুমি রাজি হয়ে যাও বাবা, আমি এদিকে বিয়ের সব ব্যবস্থা করি। আপনি যা ভালো মনে করেন তাই করুন কাকা। এই যে লাইলাকে আমি নিয়ে আসছি, আমি একজন মোল্লা ডেকে আনছি, আপনি সব তৈরি করে নিন। আচ্ছা ঠিক আছে আপনি যান, এসো মতি এসো মা লাইলা, তোমাদের আমি তোমাদের বিয়ের সাজে সাজিয়ে দেই মা, এখন আমি আসি। আমাদের তো হাতে হাত রেখে উনি বিয়ের কথা বলে গেছেন, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? কোনোদিন না, কোনোদিন ভুলে যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি।
একটি যে চান তুমি যে আমারি তোমার তোমার তোমারি ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলা তুমি হাজার তারার মাঝে একটি যে চান এবার আমরা ভিতরে যাই। আজ দুদিন ধরে আমি অনাহারী, খোদার জ্বালায় পা চলতে পারছি না। এখন আমি কি করব? ওই তো সামনে গিয়ে ভিক্ষা করে দেখি। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও বলছিলাম কি এখনো সময় আছে ওই চাষার বাচ্চাটাকে বলে গিয়ে তুমি আমাকে স্বামিত্ব হিসেবে বরণ করে নিতে পারো। না না, হ্যাঁ আমার জীবন গেলেও তোর মতো একটা পশুকে আমি কোনো দিন বিয়ে করব না। আর মালা, তবে কি তুমি আমার প্রস্তাবে রাজি না? না না না, কখনো না। ভালোই ভালো এখান থেকে চলে যাও বলছি, নইলে আমি তোকে অপমান করতে বাধ্য হব। এখনো এখনো দেবাক, তবে তবে আমিও দেখে নেব দুদিন বাদে যখন আমার পিয়ারের বিবি হবে তখন তখন আজকের এই অপমানের হিসাবটা তোমার কাছ থেকে আমি কড়াই গন্ডাই আদায় করে নেব। জানোয়ার একটা, ও খোদা তুমি বলে দাও আমি এখন কি করব, কেমন করে জ্বালা থেকে আমি মুক্তি পাব। না না, আমি চলে যাব, এই প্রাসাদ ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, যেমন করে হোক আমার স্বামীকে আমি খুঁজে বার করব। কোথায় যাচ্ছিস মালা? কে পিতা? পিতা কে তোর? পিতা আমি? না না, আমি তোর পিতা নই। পিতা তোর মুখে আজ আমি পিতা ডাকে শুনতে যাচ্ছি না। পিতা পিতা গো, আপনি এসব কি বলছেন পিতা?
আপনি আমার অপরাধ ক্ষমা করুন। না না, তুই আমার মাথায় কলঙ্কের পশরা তুলে দিয়েছিস, তাই তোর ক্ষমা হতে পারে না। পিতা, তুই একটি চাষারে গললে বড় মাল্য পরে দিয়েছিস, আমার বংশকে তুই অপমান করেছিস। চাষা বলে কি সে আমাদের মতো মানুষ নয়? চুপ কর বাপুসি। পিতা, না হলে তোকে আমি এখনই গলা টিপে হত্যা করব। না না পিতা, না 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 পিতা, দোহাই আপনার, আমাকে আপনি মারবেন না। না না, আমি তোর কোনো কথাই শুনব না। আমি তোকে হত্যা করেছি পাপিউশি, আমি তোকে হত্যা করেছি। হাত মওলা, হাত মওলা, ইল্লাল্লাহ, হাত মওলা, ইল্লাল্লাহ। একি এখানে মৃত দেহ পড়ে আছে কেন? মনে হচ্ছে কে যেন গলা টিপে হত্যা করেছে। মালাকে ভালো করে দেখি। আচ্ছা, আল্লাহ মরে গেছে নাকি? আল্লাহ, এই লোককে মরে না দেখছি, দেখি ওকে ভালো করতে পারি কিনা। হ্যাঁ, কে কে আপনি? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। আপনি আমাকে কেন বাঁচালেন বাবা? মৃত্যুই যে আমার ভালো ছিল। আরে মা, না, তোকে বাঁচতে হবে। কিন্তু বাবা, আমার যে এখন কেউ নেই, আমি কার কাছে যাব বাবা? তুই তুই ওই সোজা পথে চলে যা মা, সোজা পথে চলে যা, তুই সব খুঁজে পাবি। হক মওলা, ইল্লাল্লাহ, হক মওলা, ইল্লাল্লাহ। বাবা বাবা বাবা, একে বাবা কোথায় গেল? এখনই তো এখানে ছিল। বাবা যে আমাকে বললো ওই সোজা পথে যেতে। হ্যাঁ, ওই সোজা পথ ধরেই হ্যাঁ আমি চলে যাব। কোথায় যাবি মালা? জানি না মা, তবে আমাকে যে আর তোমরা বাধা দিতে পারবে না মালা। হ্যাঁ আমি চলে যাব, আমি চলে যাব এই সব কিছু ছেড়ে। ও কথা বলিস না মা, আমি তোকে কোথাও যেতে দেব না। আমাকে আর তুমি বাধা দিও না মা, আমি যে আর তোমাদের বাধা মানতে পারব না। আমি জানি যাকে আমি মন প্রাণ উজাড় করে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাকে তোমরা কোনো দিন মেনে নিতে পারবে না। তাই আমার ভালোবাসাকে রক্ষা করতে হলে আমাকে যে সেই গায়ে ছুটে যেতে হবে মা। তাছাড়া যে অন্য কোনো পথ আমার সামনে খোলা নেই। না বলা না, আমি তোর গর্ভধারিণী মা, আমাকে ছেড়ে তুই যাস না মালা। তোর বিয়ে আমি কেঁদে কেঁদে মরে যাব মা, আমি কিছুতে হারিয়ে তোকে বেঁচে থাকতে পারবো না মা। দুঃখ করো না মা, মনে করো আজ থেকে তোমার মালা মরে গেছে, তোমার মালা মরে গেছে। সিংহাসনে বসবার পথ হরতাল,
শুভ কাজে বিলম্ব করা যাবে না, বিলম্বকে সম্ভব করাই বেশি। আমাকে কি করতে হবে? আমাকে এখানে কেন এসেছো? বারের মতো স্মরণ করে না, এটা দিন এটা দিন ওটা দিন আবার আবার তোমার খোদাকে শেষ বারের মতো স্মরণ করে নাও। বর্ষাকে হত্যা করার পূর্বে নিজের জীবন রক্ষা কর শয়তান। আমাকে হত্যা করার ভয় তবে চার বাচ্চা, আমি আমি এক্ষণে যুদ্ধের মাঝে তোকে প্রমাণ করে নেই। জীবনে অনেক কর্ম আমরা করেছি,
আর সেই কু করবেন সাজা আমরা আমরা ঠিকই পেয়ে গেলাম ঠিকই পেয়ে গেলাম আসুন পিতা, মাকে খুঁজে বের করতে হবে, তাই চলো। আমি আর দাঁড়িয়ে থাকবো না, আর শত্রু মোকাবেলায় আমি ঝাঁপিয়ে পড়ব। এই তুমি জগলে, তবে এসো আমি অবশ্য বাজাবো বাদ্যর অনুসরণ, প্রস্তুত হও মরিবার তরে। এসো আমি প্রস্তুত। সিংহাসনে দেখে যেতে পারলাম, সব কটা শত্রুকে আমি দুনিয়ার পগে থেকে সরিয়ে দেব। তার পূর্বে তোকে আমি হত্যা করব শয়তান। আমি সব সাংস্কৃতিক অনুষ্ঠান মতিমালার প্রেম, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশরাফ হুসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নয় নং খাগড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব একরামুল হক, উদ্বোধক হিসাবে আমি নিজেই ছিলাম। বিদায়। আমরা আজকের নাট্য কমিটি ছিলেন সভাপতি আবু বক্কর কল্যাণপুর, সহসভাপতি সোহেল রানা ঘনেশ্যামপুর, সেক্রেটারি মফিজুল ইসলাম চরদুলালবাড়ি, ম্যানেজার হাবিব মিয়া সেনের চর, সহ ম্যানেজার নজরুল ইসলাম কায়দাপাড়া, কেশিয়ার সুরজ আলী চরদুলালবাড়ি, যারা যারা অভিনয় করেছেন। আমরা অভিনয়ে যাদের কী করেছি, কাঞ্চনপুরে দাউদ বাদশা এসাগালি এসাগালি, একটা তালি দিব। কাঞ্চনপুরে রানী রানী রওশনারা বেগম, আসাদুল্লাহ উজির
আবু তাহের খরসু হুজির পুত্র চোরাহাবালি সুন্দর অভিনয় করেছে, রণদীপ সেনাপতি জলিল মিয়া, জঙ্গলি সর্দার সাজু নায়ক, জঙ্গলি সর্দারের পুত্র মতি, আবুল কালাম জল্লাদ সুলতান, নায়িকা মৌসুমী জামালপুর, সহনায়িকা কল্পনা জামালপুর। আজকে এই ছিল আমাদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আপনার দীর্ঘক্ষণ অপেক্ষা করে, ঘুমকে অপেক্ষা করে আপনারা এটা সুন্দর সহযোগিতার মাধ্যমে আমরা অনুভব করছেন, আপনারা উপভোগ করেছেন যে সর্বোপরি নাট্য কমিটির পক্ষ থেকে, অভিনয়ের পক্ষ থেকে কোনো ভুল যদি থাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন, এখানে ভুল হইতেই পারে, সকল কিছু ক্ষমা দৃষ্টিতে নিয়ে আজকের জন্য, আজকের জন্য সমাপ্তি ঘোষণা করা হলো, আজকের জন্য সমাপ্তি ঘোষণা করা হলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।